नमस्कार। आज के अपन का एक भौतिक घटना बोलबो, सचराचर जो भौतिक घटनागुलो अपना शोनें सेरकम एक घटना। तो आपनी जानें अपनारा जे आमी शमशान क्रियाय व्यस्त थाकी, शमशान सिद्धि शमशान साधना निये थाकी। तो शमशान काजकर्म करछी, आमार काछ थेके बेश किछु लोकजन जाए काजकर्म करते। तो सेरकम भावे गेछेन किछु फैमिली, किछु महिला जारा गिये काजे बसेछेन, काज करछी। तो अनेकक्षण काज करार पर आमार काछे एक अघोरी बाबा ओई शमशाने थाके, से आमार पिछने बसेछिलो। आमी देखते पाच्छिलाम से अनेकक्षण धरे ट्राई करछे आमार होमटाके कि करे नष्ट करा जाए। ओ बुझते पारेनि जे आमी एटा बुझते पारछि। कन्टिन्यूसलि ओर साधना दिए ट्राई करे जाच्छे होमटाके काटबे বা হোমটাকে নষ্ট করবে, বা ওখানে যে সমস্ত লোকজন আছে তাদের ক্ষতি করবে, যা হয় আর কি। অনেক রকম জেলাসি ফিল করে অনেকে, তো সে চেষ্টা করে যাচ্ছে। আর আমার সাথে সেদিনকে বেশ কিছু মহিলা ছিল যারা কলকাতা থেকে, কলকাতার ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন শহরতলি থেকে আমার কাছে এসেছিল। তারা দেখতে শুনতে খারাপ ছিল না, যাই হোক। তো ওই অগরি বাবা সরি, ওই সেইখান থেকে দু তিনজন মহিলার দিকেও দৃষ্টি দিয়েছিল। সে চাইছিল তার যে শক্তি আছে তাই দিয়ে তাদের ওপর প্রভাব বিস্তার করার। সেটা কী করতে চাইছে সেটা আমি খোলাখুলিভাবে বলবো না, তো আমি সেটা বুঝতে পারছিলাম। তো ঘটনাচক্রে তাদের মধ্যে যে একজন মহিলা ছিল যে কিনা অন্য ধর্মাবলী অবলম্বন করে থাকে, আমাদের হিন্দু ধর্ম নয়, তার মধ্যে একটা পাওয়ার ছিল। সে কিন্তু বুঝতে পারত এবং তার আজ্ঞাচক্ষু খুলে দেখতে পেত। ও কিন্তু সব কিছু লক্ষ্য করেছিল, সবটা দেখছিল। ও একবার আমার কানের সামনে এসে শুধু এটুকু বলল, বাবা আপকা পিছে যে বাবা বৈঠা হয় না, ও বাবা কা নিয়ত খারাপ হ্যায়, ও ঠিক নেই হ্যায়। তো আমি বুঝলাম, আমি ঠিক হ্যায় তেরো কো ডরনে কা কুছ নেই হ্যায়, তো বৈঠ যা, জো হোগা আমি দেখ লেগা। তো যাই হোক, তো বসে ছিল, ও খুব রেগে যাচ্ছিলো চোখ মুখ দেখে। যেটা প্রবলেম হচ্ছিল, আমার ডান দিকে একটি মহিলা বসেছিলেন, সে অল্প বয়সী একটি মেয়ে, মহিলা না বাচ্চা মেয়ে, তার মধ্যে নানা রকম প্রবলেম ছিল। সে কিন্তু আমাকে দেখাবার জন্য আসেনি, তার অন্য পরিবারের অন্য কাজ ছিল, সেই নিয়ে এসেছিলো। আমি যখন অনেকক্ষণ কাজ করার পর নিজেই বুঝতে পাচ্ছি যে মেয়েটির বেশ কিছু প্রবলেম, আমি মেয়েটিকে ডাকলাম, তুই এখানে সামনে বস, তোর এতগুলো প্রবলেম তুই বাড়িতে বলেছিস? তখন মেয়েটা অবাক হয়ে গেছে। মেয়েটা বলছে, মাকে বলছে, মহারাজকে তো আমি কিছু বলিনি, তোমরা কি কিছু বলেছো? তখন ওর মা বলছে, না আমরা তো মহারাজকে তোর ব্যাপারে কিছু বলিনি। বলছে, মহারাজ তাহলে বুঝতে পারছি কী করে যে এরকম আমার কি হচ্ছে না হচ্ছে? ওর অবাক হয়ে গেছে। যাই হোক, তা আমি বললাম, মা তুই এখানে একটু বস, তোর শরীরে যেটা আছে আমি করে দিচ্ছি কাজ। তো ওই অগরি বাবাটা কন্টিনিউ ওকে ডিস্টার্ব করে যাচ্ছিলো, বুঝতে পারিনি যে আমি ওকে বেঁধে রেখেছি চারদিক থেকে, কোনোভাবেই সেই সমস্ত ডিস্টার্ব কিন্তু কারোর মধ্যে যাচ্ছিলো না। তো যাই হোক, পরে আমি সে কথায় আসছি, অগরি ব্যাপারটা পরে, আগে দেখি মেয়েটার মধ্যে কী হয়েছিল যেটা বলি ঘটনাটা। মেয়েটার শরীরে, মেয়েটা একটু কী বলে একটু ক্রিয়েটিভ জগতে ছিল, ক্রিয়েটিভ কাজকর্মের সঙ্গে যুক্ত, তা বিভিন্ন জায়গায় সে যেত। তো সেখান থেকেই কোনো গ্রামে গঞ্জে কোথাও গিয়ে শুটিং ফুটিং করতে গিয়ে কোথাও ওর মধ্যে শরীরে এটা চলে এসেছিলো। ওর শরীরে একটা ব্রহ্মদৈত্য ছিল যার রং হচ্ছে লাল, সাদা কাপড় পরিধান করা, মাথায় চুল নেই, চোখগুলো গোল গোল, দুটো বড় বড় দাঁত, আর গলায় একটা পৈতে আছে যাকে আমরা ব্রহ্মদৈত্য বলি। সে তার শরীরে পেটের মধ্যে বসেছিল এবং বসে থেকে তাকে প্রচণ্ড রকমের যন্ত্রণায় কষ্ট দিচ্ছিল। এই ধরনের ব্রহ্মদৈত্য শরীরে থাকলে মানুষ বেশি দিন বাঁচে না। এই ব্রহ্মদৈত্যের ওপর যখন আমি কাজ শুরু করলাম, সে কিন্তু আকারে বড় হচ্ছিল, আস্তে আস্তে আকারে বড় হয়ে মেয়েটাকে পুরো
কন্ট্রোল করে নিয়েছিল নিজের মধ্যে, যাতে মেয়েটা ওর হাত থেকে না বেরিয়ে যায় এবং আমি যাতে কাজ না করতে পারি। এটা আপনাদের বুঝিয়ে বলতে পারবো না যে ঘটনাটা যেটা ঘটছিল এটা সম্পূর্ণ মানে অনুভূতির ব্যাপার, দেখা তো যায় না। আমি করছি, কাজ করছি, আমি বুঝতে পারছি, আমি দেখতে পাচ্ছি। মেয়েটাকে এভাবে জাপটা ধরে রেখে দিয়েছিল, বিরাট বড় চেহারায় মেয়েটা প্রচণ্ড যন্ত্রণা পাচ্ছিল, ছটফট করছিল পাঁটা কাটার মতো, কিছুতেই বেরোচ্ছিল না। আমাকে শ্মশানের শক্তিকে আহ্বান করতে হয়েছিল, শ্মশানের যে সিদ্ধি আমার আছে তাকে আহ্বান করে আমি তখন সেই ব্রহ্মদৈত্যটাকে কবজা করার চেষ্টা করছি। সে কন্টিনিউয়াসলি আমার হোমের মধ্যে বিভিন্নভাবে বাধা সৃষ্টি করছিল, যাতে হোমটা নিভে যায়, হোমটা যাতে না জ্বলে, আমি যাতে কাজে সিদ্ধি লাভ না করতে পারি, সিদ্ধ না হতে পারি, তাকে যাতে আমি ডিস্ট্রয় না করতে পারি। সেই জন্য বিভিন্ন রকম কাজ করছিল, কিন্তু তাকে আমি, যেহেতু শ্মশানের আমার কিছু সিদ্ধি আছে, সেই ভয়ানক সিদ্ধিকে আমি আহ্বান করি, তাকে দিয়ে, কাঁটা দিয়ে কাঁটা তোলা বলে না, তাকে দিয়ে আমি ব্রহ্মদৈত্যকে তোলার জন্য কাজে লাগাই। তাদের মধ্যে কিন্তু বিভৎস রকম লড়াই চলেছিল, আমার ভৈরব গিয়ে তাকে টেনে হিজড়ে বার করেছিল এবং তাকে এমনভাবে টেনেছিল সে ক্ষতবিক্ষত হয়ে গিয়েছিল, তার শরীর ক্ষতবিক্ষত হয়ে গিয়েছিল, তাকে টেনে এনে হোমে নিক্ষেপ করা হয়েছিল। এই ঘটনাটা যখন ঘটে মেয়েটি তখন রীতিমতন কষ্ট পাচ্ছিল, যত লড়াই চলছিল তত কষ্ট পাচ্ছিল। এরপরে একটা সময় সে বলে আমার পেটের যন্ত্রণা, শরীরের এটা আমার আস্তে আস্তে কমেছে, এখন আমি একটু ভালো আছি। যখন সেটা বেরিয়ে যায় তারপরে মেয়েটি সুস্থ হয়, কিন্তু সুস্থ পুরোপুরি হয়নি, তার শরীরে তখন বিভিন্ন রকম ভেতরে থাকার পরে আমি বলতে চাই না অনেক কিছু হয়ে গিয়েছিলো, যেটা বলছি না, যেটা ও প্রবলেমে পড়ে গিয়েছিলো। আমি তখন ওর মাকে বললাম যে তুমি ওকে নিয়ে হোটেলে যাও, ও একটু সুস্থতা দরকার আছে, ও একটু হোটেলে রাখো, এখন এখানে বসার দরকার নেই, আমার কাজ হয়ে গেলে আমি যাবো, তোমার সাথে দেখা করে নেবো। তো ওকেও আমি হোটেলে রুমে পাঠিয়ে দিয়েছিলাম। এরপরে বলি যেটা হলো, তো বুঝতে পারলেন ব্রহ্মদৈত্যের সাথে লড়াই। এবার অঘরি বাবা কী করছিল সেটা বলি। এই অঘরি বাবা, তার যে প্রেত শক্তি শ্মশানে, তারও তো কিছু সিদ্ধি আছে, সেটা দিয়ে আমার প্রতি প্রভাব বিস্তার করার চেষ্টা করছিল, আমার হোমকে বাঁধার চেষ্টা করছিল এবং আমার সাথে যারা মহিলা ছিল তাদেরকে নানা রকমভাবে বিরক্ত করার চেষ্টা করছিল, যেটা আমার একজন মহিলা বুঝতে পেরে যায়। তো আমি অগুরিবাবুকে ডাকলাম, আমার যখন কাজ যখন প্রায় শেষ তখন ডাকলাম, বললাম বাবা ইয়ে বৈঠে এদার বলে, আমি আমার হোমের মধ্যে আহুতি দিয়ে আমি আমার গুরুদেবকে স্মরণ করলাম এবং আমার যে সিদ্ধি দেবতা তাদের স্মরণ করলাম। আমি বললাম বাবা আপকো কুছ দেখাই দে রায়। ও তখন চোখ বন্ধ করে, ও ক্রিয়াকর্ম করে চোখ বন্ধ করে বসেছিল, অনেকক্ষণ ধরে চোখ আর খোলে না। বলে বাবা কা দেখ রে ও, আপ আঁক খুলো তাও ক্যা হো রায়, কিছুই বলে। তারপরে কিছুক্ষণ পরে চোখ খুলে বলে, গুরুজি আমকো ক্ষমা কিজিয়ে, আমকো দর্শন মিল গে। কিসকো দর্শন মিলা? বাবা কিনারাম স্বয়ং সাক্ষাৎ আপকে সাথ হয়, আমকো দর্শন মিল গা, মাতাজিকে দর্শন মিলা, গুরুজিকে দর্শন মিলা, মানে ও কিনারামই সাধনা করেছে, তো বাবা কিনারামের দর্শন পেয়ে গেছিলো এবং আমার কাছে হাত জোড়ো করে বলে আমকো সব কিছু মিল গা গুরুজি, আমকো ক্ষমা কিজে বলে সে সাইড দিয়ে সরে গেল। এবার ওই মেয়েটা যে দেখতে পেয়েছিল সে বলে, বাবা আপ কি উসকো সব আপকো শক্তি দেখা দিয়া। আমি কিউ বলো, ও তো আপকা পিছে পড় যায়গা। আমি পড়নে দে না, ও মেরা গুরুজি হয়, গুরুজি দেখলেগা, ইসমে ক্যা প্রবলেম হয়। বলে বহুত খারাপ হয় ও, আমকো বলে আমকো সব পতা হয়, আমি সব দেখ লিয়া, তেরোকে কুছ নেই হোগা, আমি পহলে সেই উসকো বাঁধকে রাখে থে তেলোকো। তো এই হচ্ছে আমার সাধনা। এই সাধনা করতে গিয়ে শ্মশানের মধ্যে অনেক অঘরি থাকে, তারা বিভিন্ন রকমভাবে জেলাস ফিল করে আমাকে বিরক্ত করার চেষ্টা করে, আমাকে বিপদে ফেলার চেষ্টা করে, সেগুলো আমি জানি। এখান থেকে আমাকে রক্ষা করে আমার গুরুদেব এবং আমার যে সমস্ত সিদ্ধি আছে তারা আমাকে বেষ্টন করে থাকে, আমি এদের থেকে এদেরকে মানে এরা আমাকে রক্ষা করে থাকে, যার জন্য আমার সাধনার পথে আমি এগিয়ে যাই কোনোরকম ডিস্টার্ব ছাড়াই। এই হচ্ছে সেদিনকার ঘটনা। নমস্কার।